সেড়াজুড়ি মার্কেট প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। খুব ভালো লাগবে। তো আজকে ইচ্ছা আছে আমাদের সরোজিনী মার্কেট যেতে, যেখানে সস্তা সস্তা কাপড় চোপড় সবকিছু পাওয়া যায়। তো ঠিক আছে, এবারে আমি বাইরে গিয়ে সকালের জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি। কী কী ব্রেকফাস্ট নিয়ে এসেছি এখন খাওয়া দাওয়া করবো। আর আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিব, এখনও একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেওয়ার শুয়ে আছে, উঠেছে এই মাত্র। তো আমরা সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এইখানে দেখতে পাচ্ছ লুচি, তরকারি, বিস্কিট, এটা কেক, আর চায়ের কাপটা মানে রাখা হয়েছে। চাটা একটু পরে ঢালো না, ঢালবে? আচ্ছা ঢালো ঢালো। দুটো কাপ নিয়ে এসেছি, কেননা দু কাপ চা নিয়ে এসেছি, নাহলে চা খুব বেশি হয়ে যায়, এত খাওয়া যায় না সকালবেলা। দু কাপে আমরা তিনজনে খেয়ে নেব। এই যে একজন চা ঢালছে, একজন, এই যে গুড মর্নিং করে দাও। গুড মর্নিং রাধে রাধে। রাধে রাধে, এই দেখো দু কাপ চা নিয়ে এসেছিলাম, কি সুন্দর তিন কাপ হয়ে গেছে না? নো বিস্কিট নাও। চা ভালো? খুব ভালো হয়েছে। চান টান করে ফ্রেশ হয়ে মানে রেডি হয়ে নিচে চলে এসেছি। এই যে বর এদিকে দাঁড়িয়ে আছে, আর দেওয়ার এখন আসছে রুমটা তালা দিয়ে। এখন 11টা বেজে গেছে, মন্দিরে ভোগ লেগে গেছে। এবার মন্দিরে যাবো, গিয়ে প্রণাম করে তারপর এখানে 11:30টায় প্রসাদ খাবো। তো কী করে কী মানে কীরকম করে খেতে হয় কী নিতে হয়, সকালবেলা 8টার সময় এখানে কুপন কাটতে হয়, কুপন কেটে তারপর প্রসাদ মানে নেওয়ার আগ্রহাত যেটা নেবো। দেখো কুপন নিয়ে নিয়েছি আমি সকালে 8টার মধ্যে, তুলে হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা দিল্লিতে, সকাল দিকটা খুব বেশি ঠান্ডা লাগে, দুপুর রৌদ্র উঠতে থাকে তখন ঠান্ডাটা একটু কমে যায়। মন্দির, মন্দিরে যাব। সবাই থালা নিয়ে হাত ধুয়ে থালা ধুয়ে নিয়ে গিয়ে বসবে, তারপর এখানে প্রসাদ দেওয়া হবে। যে উপরে সব থালা সব রয়েছে, সবাই বসে পড়েছে থালা নিয়ে। জলের বোতল সঙ্গে নিয়ে আসতে হয়, জল দেওয়া হয় না। যে আমরা জলের বোতল নিয়ে এসছি, প্রথমে অল্প অল্প করে ভোগের প্রসাদ দিয়ে যাচ্ছি। সবাইকে তো দেওয়া হয়ে গেছে, কিন্তু এখন কেউ খেতে পারবে না। মহারাজ একটা মন্ত্র বলবে, মন্ত্র বলার পর খেতে হবে। তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল। এখানে আশ্রমে না মানে যা খেয়েছি সব গরম গরম। তো তোমরা, আমি আজকে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সত্যি কথা, যেটা তোমরা যদি কেউ দিল্লি কোনোদিন না এসে থাকো, প্রথমবার আসতে চাইছো, তাহলে অবশ্যই তোমরা ভারত সেবাশ্রমে চলে এসো। খুব ভালো সুবিধে আছে এখানে, খুব ভালো। আমরা তো প্রথমবার এসেছি, মানে প্রথম তো যখন বৃন্দাবন থেকে গাড়িতে চেপেছি তখন একটা ভয় করছিলো কোথায় যাবো কোথায় না। সত্যি কথা, আমি তো সব কিছু আমি আসিনি না কোনোদিন, আর ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, কোনো ভয়ের কিচ্ছু নেই। দিল্লি এসে আমি একটা অটো করে আমরা ভারত সেবাশ্রমে চলে এসেছি। এখানে আসার পর অনেক সুবিধে আছে,
অনেক সুবিধে, মানে এখান থেকে থাকার ব্যবস্থাটা খুব ভালো, রুমটাও খুব ভালো, বাথরুম টাথরুমগুলো খুব সুন্দর। তারপর আবার তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, দুপুরবেলা রাত্রিবেলা সকালে কুপন কাটতে হয় 8টার ভিতরে কুপন কাটতে হয় সকালবেলা। যদি তুমি চাও দুবেলা একসঙ্গে নিয়ে নেবে, আর যদি চাও না বিকেলে নেবো তাহলে 4টার সময় নিয়ে নেবে, হ্যাঁ, আর সকালবেলা 8টার সময়। তা আমি একসঙ্গে দুটো নিয়ে নিয়েছি, রাত্রিবেলার জন্য আর দুপুরবেলার জন্য। রাত্রিবেলা দুপুরবেলার জন্য আমি একসঙ্গে একটু কুপন কেটে নিয়েছি, এটাও সুবিধা আছে। তুমি পারবে, যদি মনে করো কুপন কেটে চলে গেলাম, সারাদিন ঘোরাঘুরি করলাম, তারপরে আবার রাত্রিবেলা এসে খাওয়া দাওয়া করে নিলাম। কালকে এরকম করেছি, তো আজকেও কেটে নিয়েছি, তো আজকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাবো একটু বেড়াতে, এর জন্য আর সবাইকে একটু জানিয়ে দিলাম। তোমরা যদি এখানে চাও সব এসে থাকতে পারো, থেকে ঘুরতে পারবে পুরো দিল্লিটা আরামসে। ওখানে এখান থেকে আবার এরা ফোন নাম্বার দিয়েছে, গাড়ি ফোন করেছি, গাড়ি চলে এসে গাড়ি নিয়ে আমাদের পুরো দিল্লিটা যতটুকু মানে ঘোরার জায়গাগুলো সব ঘুরিয়ে নিয়ে এসছে। সকালবেলা নিয়ে যাবে, আবার রাত্রিবেলা নিয়ে আসবে। আমরা আবার বেরিয়ে গেছি, আমরা মেট্রোতে এসেছি, মানে মেট্রো স্টেশনে চলে এসেছি, এখান থেকে মেট্রো চেপে তারপর আমরা যাব সরোজিনী মার্কেট। এখানে আমাদের সঙ্গে আবার পেয়ে গেছে, আমাদের সঙ্গী পেয়ে যায়, ঠাকুরের এটাই ভালো ইচ্ছে, সঙ্গীটা ভালো ভালো সঙ্গী পেয়ে যায়। আর এরাও যাবে বলছে সরোজিনী মার্কেট, তাহলে আমরাও যাবো একসঙ্গেই যাই, তো একসঙ্গেই যাচ্ছি। এই যে ওই যে উনি যাবে, এরা যাবে, উনি যাবে, ওই মেয়ে ওনার মেয়ে যাবে, তারপরে দিকে আমি রয়েছি, এই যে আমার বর যাবে, তো সবাই আমরা টিকিট কেটে চলে এসেছি মেট্রোতে। তো ভালো হয়েছে, দিল্লি কলকাতা অনেকবার মেট্রো চেপেছি, কিন্তু দিল্লিতে মেট্রো চাপা হয়নি, এখন হয়ে যাচ্ছে মেট্রো চাপা। তো এই হচ্ছে মেট্রো স্টেশন, ও যাবে আর এই যে দিদি যাবে। দেখো ভিড় দেখতে পাচ্ছ, মেট্রোতেই ভিড় দেখতে পাচ্ছ, প্রচন্ড ভিড়। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, কি জানি কি করে কতটুকু কি করতে পারবো বুঝতে পারছি না। আজকে যা ভিড় দেখছি, এই ভিড়ে যে কি ভিডিও করব কি কিছু বুঝতে পারছি না, প্রচন্ড ভিড়। হকে এখানে দাঁড় করিয়েছি, বর এখানে কাপড় দেখছে, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, এখানে ভিডিও করা মানে সম্ভবই হচ্ছে না। তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ছাড় कितना करके ये है सब 100 150 সামনে একটু দাঁড়িয়ে আছি, এখানে একটু ফুচকা টুচকা খাবো, গাড়ি আছে, ফুচকা টুচকা খাবো, খেয়ে আর পারছি না বাবা, চাপে পড়ে গেছে। দিল্লির ফুচকা একটু খেয়ে দেখছি, ভাইয়া কেসে দিতে বানাচ্ছে, এটা হচ্ছে পনির চিল্লি না, এই যে নিয়ে এসছি পনির চিল্লি খেয়ে দেখছি কেমন, ভিতরে পনির দেওয়া আছে, গরম কিন্তু সাংঘাতিক। তো আমরা বেরিয়ে চলে এসেছি, মেট্রো করে আর যেতে পারবো না, মেট্রো প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড়, তো এর জন্য আমরা এখানে রাস্তা ধারে চলে এসেছি, এখান থেকে বাস পাওয়া যায়, বাস দিয়ে চলে যাবো। তো দেখতে পাচ্ছ এই যে আমাদের ব্যাগ বেডিং রেডি, ব্যাগটা ভালো করে মুছে নিচ্ছে, তিন দিনের জন্য উঠবে। এই দিকে সব একটু এলোমেলো রয়েছে, এগুলো বের করে নেব মানে, আর এখানে এইটা ব্যাগটা যাবে, গরম জল নেবো ফ্লাক্সের,
আর এখানে টায়ারটা রয়েছে, এটা নেবো। আর এগুলো সব নেওয়া হয়ে গেছে। দেওয়ার ব্যাগটা রয়েছে এখানে, এই ব্যাগটা নতুন কিনতে হয়েছে সরোজনী মার্কেটে। কিন্তু কি দুঃখের কপল বলবো, তা বলবো, ব্যাগটা কিনে এনে আর যেতে পারছি না। এই দেখো চেনটা নষ্ট হয়ে গেছে, মাঝখানে চলে এসেছে চেনটা। এখন কি করবো, এটা কোনো রকম বেঁধে টেঁধে নিয়ে যাব, ফেলে দিয়ে যেতে পারবো না, বাড়ি গিয়ে চেনটা ঠিক করে নেব। আর এখানে দুটা লাগেজ হয়ে গেছে, একটা মনে হচ্ছে বার করা হয়ে গেছে, একটা বার করা হয়ে গেছে। চলো এবারে